নীল গোদাগর লজ্জা করে না তোর? তুই আমার পকেটের টাকা চুরি করস না? আমার লজ্জা করে না, কিন্তু আমি লজ্জা করাতে চাই। যখনই তোমার পকেটের সামনে যাই তখনই মনে হয় যে তোমার যা জিনিস সব তো আমারই, এই জন্য লজ্জা করে না। লজ্জা করে লাভ কি? রাতুর বাবা শোন, তুই আজকে প্রতিজ্ঞা কর আর কোনোদিন তোর বাবার টাকা চুরি করবি না। না মা, আমি কথা দিতে পারবো না, যেই কথা রাখতে পারবো না সেই কথা বলে আমি মুখ নষ্ট করতে চাই না। বাবা যেহেতু আমাকে বাসা থেকে বের করে দিছে, আমি চলে যাচ্ছি, চিরবিদায়। আমি আর এই বাসায় আসবো না। তোমাদের যদি আমাকে দেখতে ইচ্ছা করে আমাকে ফোন করো, আমি সময় পেলে তোমাদের সাথে দেখা করে যাবো। এই ফাজিলাই, তোর শরম লাগে না এরকম জলজ্যান্ত মিথ্যা কথা বলতে? আমার যে শরম করে না সে দোষ কি আমার? সে দোষ তো তোমার, তোমার তো দোষ। তোমার রক্তের কেন লজ্জা শরম নাই? এই ফাজিলাই, এই তুই তুই জানিস না তোর পেছনে যেই বাসায় সামনে নামে একটা মেয়ে যে থাকে, তোর সমবয়সী কি লোক, কি একটা মেয়ে, কোনোদিন শুনছাস? ওর মা ওকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মানে আমার পকেটের টাকা চুরি কইরা তুই এই মেরে গিফট দিছস? সরি বাবা, ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছিলাম ডায়মন্ডের রিং। কি ডায়মন্ড রিং? আরে তোর বাপই তো কোনোদিন আমাকে তামার রিং পর্যন্ত দেয় নাই। দিবে কিভাবে? তার তো মন ছোট, বাই মাছের মন পিছলা মন। শোনো রাতুল, তোমার ওই ডায়মন্ডের রিং আমি রাস্তায় ফেলে দিয়েছি। আমি ওটা আবার কুড়ায় নিছি। চুপ, তুই আদব কোথাকার? প্রেম করো না, তোমার প্রেম আমি ছুটিয়ে দিব। আজকের থেকে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস, আর তুই আমার বাড়িতে ঢুকবি না। আরে রাতুল, আমিও তোকে চিরদিনের জন্য বের করে দিলাম, যা। তুই আমার ছেলে হয়ে আমাকে কোনোদিন একটা পান পর্যন্ত খাওয়াস নাই, আর তুই শাবনাজকে ডায়মন্ড রিং কিনে দিছিস, হ্যাঁ? তুই আমার বাসায় আর থাকতে পারবি না, তা যা, বের হয়ে যা আমার বাসা থেকে। ঠিক আছে, তোমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে নিলাম। আই শাবনাজ, তুই একটা ডায়মন্ডের রিং নিয়ে হজম করতে পারলি না কেন? আই তুই চুরি করছিস কেন? আমি জানি তুই চুরির মাল আমারে গিফট করছিস। মানে কথায় আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না? কি আমরা? না 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 না, আপনাকে বলি নাই তো। আই তুই কারে বলছিস? আমারে কুত্তা বলছিস? হ্যাঁ কারে বলছিস, তো কি হইছে? ভালো করছিস বলছি। আই আই আই, তুই আমার বাসার সামনে থেকে দূরে যা, দূরে যা। আরে আমার মান সম্মান সব একদম ধুলাই মিশাই দিল। হইছে, থাকলাম না তোমাদের সাথে, চিরবিদায় নিয়ে নিলাম, বাই। তুই এই খবর মা, আরেকবার একটু ভেবে দেখ, যা বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি। ডিসিশন ফাইনাল। কিসের ডিসিশন রে? বাপের পকেট থেকে টাকা চুরি করে আমার জন্য গিফট কিনছস, কি দরকার ছিল চুরি করার? তুই তো আবার মেজাজটা খারাপ করে, এটা কি বললি তুই? সামান্য একটা রিং গিফট করছি, এটা লুকা রাখতে পারলি না তুই? অপদার্থ মেয়ে কোথাকার, থাপড়া তোর পদার্থ আনতে দরকার। আই আমি অপদার্থ? আর তুই যে চোর সেটা তো জানতাম না। আমি যদি চোর হই, তুই একটা মূর্খ, তুই একটা বোকা, তুই একটা ফালতু, এটাই তো আমি জানতাম না। দেখ রাতু, তুই কিন্তু আমারে ঘর ছাড়া করছস। আর আপনি আমারে কই নিয়ে রাখছেন? আপনি আমার 10 টাকার উপর নিয়ে রাখছেন, তাই না? সামান্য একটা গিফট দিলাম ভালোবাসা দিবস উপলক্ষে, সেটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগাই দিলো, এখন আমার মাথায় পানি দিতে হবে? দে মাথায় পানি দে, টাকা আছে, পানি বোতল কিনে নিয়ে আয়। টাকা আমার দিতে হবে? তোমার বাপ তো বিদেশ থাকে, বিদেশ থেকে যত ডলার পাঠায় সেই টাকা যায় কই, খায় কে? আমার খিদা লাগছে, টাকা দে কিছু খাবো। আমার কাছে এক টাকাও নাই, আমার বাপ বেরোর সময় আমার একদম ঝাইরা ঝুইরা সব রাই খেতাম আমরা রাস্তায়।